बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम। सबाइके सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाहीर प्रथम श्रेणी परिवेश परिचिति अनलाइन क्लासे स्वागतम। आमि अफरोजा सुलतान सहकारी शिक्षक। केमन आछो छोटो सोनामणिरा? निश्चय भालो आछो। आमादेर कि रमजान मास चलछे ताई ना? आर तोमादेर सेमिस्टार परीक्षा शुरू होच्छे 24 तारीख थेके। पढ़ाशोना भालो होच्छे बासाय? एकटु मनोयोग दिये पढ़ाशोना करबे आर जा लिखबे चेष्टा करबे जेनो बानानटा ना भूल हय়। ঠিক আছে, এবার দেখি গত ক্লাসে আমরা যা পড়েছিলাম কার কার মনে আছে। ঠিক আছে, গত ক্লাসে পড়া একটু ধরে ফেলি। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছিলাম, বলো দেখি শিক্ষকদের সাথে দেখা হলে কি করব। ভেরি গুড, শিক্ষকদের সাথে দেখা হলে সালাম দেব। এবার বলো কোনটি আমাদের ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে। বাসগৃহ আমাদের ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে। বাড়ির আঙিনা কেমন রাখবো? বাড়ির আঙিনা আবর্জনা মুক্ত রাখব। ময়লা আবর্জনা কোথায় ফেলা উচিত? ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। এবার চলে আসো আমাদের আজকের পাঠে। আজ আমরা পড়ব হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্নে কি আছে? পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ হচ্ছে 3 প্রকার, যথা পারিবারিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ হচ্ছে 3 প্রকার, যথা পারিবারিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। পরিবেশ কাকে বলে, তাই না? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের গাছপালা, পশু পাখি, নদী নালা, ঘর বাড়ি, মানুষজন সব কিছুকে একসাথে পরিবেশ বলছে। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা আমরা দেখতে পাই, পশু পাখি দেখতে পাই, নদী নালা দেখতে পাই, ঘর বাড়ি দেখতে পাই, মানুষজন দেখতে পাই, বা রাস্তাঘাটও দেখতে পাই, সব কিছুকে একসাথেই পরিবেশ বলছে। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলছেন। পরিবার কাকে বলে? বাবা মা, ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। ছোট পরিবার কাকে বলে? যে পরিবারে কেবল বাবা মা, ভাই ও বোন থাকে তাকে ছোট পরিবার বলে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন লিখব। ঠিক আছে, তোমরা কী লিখবে এটার জন্য? লিখতে হবে হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তর। পাঁচ নং প্রশ্নের উত্তর লিখে নিচে দাগ দিতে হবে। এবার কি করবে? এবার আমরা যে নাম্বারটা লিখব, আমরা এখানে লিখব হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে পরিবেশ পরিবেশ 3 প্রকার। 3 পরিবেশ 3 প্রকার, যথা এক নম্বর কি আছে? পারিবারিক পরিবেশ। পারি বা পারিবারিক পরিবেশ। পারিবারিক পরিবেশ। নেক্সটে আছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
লোকরা কি ঠিক পরিবেশ পারিবারিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আর আরেকটা কি আছে আমাদের সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ তাহলে পরিবেশ হচ্ছে তিন প্রকার পরিবেশ কত প্রকার পরিবেশ হচ্ছে তিন প্রকার একটা পারিবারিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ তিন প্রকার পরিবেশের মধ্যে তিনটাই লিখেছি তাই না পরিবেশ তাহলে কত প্রকার ও কি কি ভেরি গুড পরিবেশ তিন প্রকার কি কি বলো তো প্রাকৃতিক পরিবেশ আর পারিবারিক পরিবেশ আর লাস্ট এটা সামাজিক পরিবেশ পরিবেশ তিন প্রকার প্রাকৃতিক পরিবেশ পারিবারিক পরিবেশ সামাজিক পরিবেশ আচ্ছা তারপরে আমরা আবার লিখব হচ্ছে ঘ নাম্বার পরিবার কাকে বলে এটা কি সবাই লিখে ফেলেছো ঘ নাম্বারটা যদি লিখা হয়ে থাকে আমরা নেক্সটে চলে যাব আচ্ছা তাহলে এবার আমরা নেক্সট প্রশ্ন লিখব ঘ নাম্বার এবার এখানে দিব হচ্ছে ঘ খ দিয়ে বাবা মা বাবা মা ভাই বোন বাবা মা ভাই বোন সকলে সকলে মিলে একসাথে একসাথে বসবাস করাকে বসবাস করাকে পরিবার বলে পরিবার বলে তাহলে পরিবার কাকে বলে বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে আচ্ছা তাহলে আরেকবার বলো দেখি পরিবার কাকে বলে ভেরি গুড বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে আচ্ছা আমি একটু আগে বললাম ছোট পরিবার কাকে বলে ছোট পরিবার কাকে বলে বলো তো যে পরিবারে কেবল বাবা মা ভাই বোন থাকে তাকে ছোট পরিবার বলে যে পরিবারে কেবল বাবা মা ভাই বোন থাকে তাকে ছোট পরিবার বলে আচ্ছা এবার বলো তো দেখি পরিবেশ কত প্রকার থ্যাংক ইউ সো মাচ পরিবেশ তিন প্রকার একজন বলো তো কি কি পারিবারিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে HW লিখে নাও HW করবে হচ্ছে আমরা করব
খ করবে গ করবে আর ঘ করবে। ঠিক আছে, এইচ ডাব্লিউ করবে হচ্ছে তিনটা, তিনটা এইচ ডাব্লিউ করে পোস্ট দেবে। ঠিক আছে, খ গ আর ঘ। আচ্ছা, সবাই পরীক্ষা যে দিবে পরীক্ষায় সব কিছু সুন্দর করে লিখে ভালো করে রিভিশন দিবে। ঠিক আছে, অবশ্যই পরীক্ষা যখন দিবে পরীক্ষা লেখা শেষ করলে লেখা শেষের পরে তোমার যে কাজ সেটা হচ্ছে আগে রিভিশন দেওয়া। রিভিশন না দিলে কিন্তু বানান ভুল হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই রিভিশন দিবে। আর প্রশ্নের সাথে তোমার যে প্রশ্ন সেই প্রশ্নের সাথে নাম্বারগুলো মিলিয়ে মিলিয়ে দেখবে সঠিক নাম্বার তুমি লিখেছো কি না। নং প্রশ্ন উত্তর তো অবশ্যই দিতে হবে, নিচে দাগ দিতে হবে। ঠিক আছে, শূন্যস্থান লিখে নিচে অবশ্যই দাগ দেবে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের সেমিস্টারের পড়া যে ছিল আজকে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমরা মোটামুটি পড়া শেষ করেছি, সেই জন্যে আর একটু বাকি আছে, সেটা আমরা শেষ করে দেবো আগামী লাইভ ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।